আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব এমডি নিয়ে, অর্থাৎ মোহাম্মদ। এই মোহাম্মদের নামের কারণে আপনি সৌদি আরবে কী কী সেবা পেতে পারেন, কী কী সেবা পাবেন না, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাম ভুল হলে আসলে কি সমস্যা হয় এবং সেটা যদি সঠিক থাকে তাহলে আপনি কী কী সেবা পাবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, সৌদি আরবে বিশেষ করে এমডির মানি মোহাম্মদ বোঝানো হয় না। বাংলাদেশে এমডির মানি মোহাম্মদ বোঝানো হয়। বেশিরভাগ নামের ক্ষেত্রেই বাংলাদেশের নামের শুরুতে এমডি আমরা ইংরেজিতে ব্যবহার করি, আর বাংলাতে লিখতে গেলে মৌকার মো তারপরে সে ডট ডট দিয়ে থাকি। হ্যাঁ, তো আমরা এই যে মোহাম্মদ আমরা সংক্ষেপে যে সার সংক্ষেপে লিখি, সেই সংক্ষেপের সিস্টেমটা আসলে এই দেশে নাই, বাংলাদেশ সৌদি আরবে নাই। আচ্ছা, এখানে যখন আপনি ধরুন আপনার নাম, সাপোজ আমার নাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, আমার নাম হলো মোহাম্মদ শরীফ হোসেন। তা আমার ইংরেজিতে লেখা আছে পাসপোর্টের ভিতরে, পাসপোর্ট মনে রাখবেন প্রথম কিন্তু আমাদের পাসপোর্ট, তারপর হচ্ছে একামা, পাসপোর্টের থেকেই একামা হয়েছে। তো পাসপোর্টের ভিতরে লেখা আছে এম ডি শরীফ হোসেন। তো আচ্ছা, তো আমার ইংরেজিতে লেখা আছে মিম হা মিম দাল মোহাম্মদ শরীফ হোসেন, ঠিক আছে। এখন ইংরেজিতে মোহাম্মদ শরীফ হোসেন, আরবিতে মোহাম্মদ শরীফ হোসেন, এরপরও আমার নামে ভুল। কেন ভুল? নামে ভুল এজন্য আমার ইংরেজিতে লেখা আছে এমডি পাসপোর্টে। হ্যাঁ, আর সৌদি আরবের তাদের নিয়ম অনুযায়ী এমডির মানি হলো মিম দাল মদ, মদ শরীফ হোসেন, মোহাম্মদ শরীফ হোসেন না তাদের লজিকে। বাট আমাদের দেশের লজিক হলো এম ডি মানে হলো মোহাম্মদ, তারপর হচ্ছে শরীফ হোসেন। প্রিয় দর্শক, এখন যদি আমি এই যে ইংরেজি যে মদ মোহাম্মদ শরীফ হোসেন, আর যদি আরবিতে আমি মিম হা মিম দার সঠিক উচ্চারণ লিখি, আমি আমার মতো করে লিখি আমি, তাহলে আমার নামটা হবে এ দেশের লজিক অনুযায়ী ভুল। তাহলে আমি আমার যে সকল সেবা আমি পাবো না, সেটা হলো আমি বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক বুঝুন তো, ব্যাংকের ক্ষেত্রে আমাদের নামে যদি এরকম ভুল হয়, মি মোহাম্মদ যদি আরবিতে লেখা থাকে মোহাম্মদ, ইংরেজি যদি লেখা থাকে এম ডি, তাহলে তারা ব্যাংকের সরাফা কার্ড দিতে চায় না। প্রিয় দর্শক, এটা আগে আগে অনেক সময় দিত, এখন বর্তমানে এটা একেবারে বেশিরভাগই ক্ষেত্রেই দেয় না। প্রিয় দর্শক, আমি যখন প্রথমে ব্যাংক কার্ড করছি, আহালি করছি, আমার এই হয়ে গেছে আহালি, আল রাজি ব্যাংক কার্ড করছি, সেটাও আমি আমার আমার কফিলের এক বন্ধুর দিয়ে করাইছি, তো হয়ে গেছে। পরবর্তীতে অন্যান্য আর বেঙ্গাল রিয়াদ, বেঙ্গাল ভিলাদ, আমি অন্যান্যজন সরাফা করতে গেছি, তখন তারা নামের কারণে আমাদেরকে কার্ড দেয় না। তো আহালি ব্যাংক, আহালিও আমাকে চাপ দিয়েছে নাম পরিবর্তন করার জন্য। প্রিয় দর্শক, এই যে মানে একটা নাম, নামের যে সমস্যা, এছাড়াও আরও স্পেলিংয়ে যদি ভুল হয় নামের ক্ষেত্রে, তাহলেও কিন্তু কার্ডের সমস্যা হয়, কার্ড আসে না। কিন্তু আপনি ছুটিতে যেতে, নামে যত বড় ভুল হোক না কেন, ছুটিতে যেতে পারবেন, ছুটি থেকে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে হলো আপনি ফাইনাল এক্সিটে যেতে পারবেন, টিকিট কাটতে পারবেন, অন্যান্য সব সার্ভিস সেবেন, কিন্তু ব্যাংকিং সেবার ক্ষেত্রে গিয়ে এই সমস্যাটা বেশিরভাগই হয়ে থাকে। প্রিয় দর্শক, তো যদি আপনার ইংরেজিতে এমডি লেখা থাকে, এমডি যদি ইংরেজিতে লেখা থাকে, তাহলে আরবিতে দেখবেন হলো মিম দাল মদ দিবেন, মদ মোহাম্মদ দিবেন না। মোহাম্মদ দিতে গেলে আপনাকে কী হবে, আপনার এ দেশের ব্যাংক কার্ড হবে না। প্রিয় দর্শক, আপনি আরবি নামটা যে ইংরেজিতে যেমন আছে ঠিক সেমভাবে আপনাকে আরবিতেও ট্রান্সলেশন করে দিতে হবে, অর্থাৎ মিম এম ডি মানে মদ, মদ শরীফ হোসেন, আরবিতেও মদ শরীফ হোসেন। এখন এটা আসলে মদ কেমন, এটা কোনো নাম হলো নাকি, তারপরে কিছু করার নাই, কিছু করার নাই, এখানে আসলে আপনার ওই জিনিসপত্র ঠিক রাখার জন্য দিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। কিন্তু দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এমডি দ্বারা মোহাম্মদ সবাই বুঝে, এটা একটু এইখানে বুঝে না, এখানে বুঝলো তারা, তাদের নিয়ম অনুযায়ী তারা এমডি দ্বারা মত বোঝে, তারা এই যে সংক্ষেপে সার সংক্ষেপে কোনো নাম তারা লেখে না, বা তারা এটা বুঝার চেষ্টা করে না। প্রিয় দর্শক, অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন যে আমার নামের শুরুতে ইংরেজিতে আরবিতে মদ লেখা, তো এটা এটা আমি কি ছুটিতে যেতে পারবো কি না, আমার কোনো সমস্যা হবে কি না, ভাই সমস্যা হবে না, এটাই সঠিক, এটাই মূলত সঠিক। এবং যারা অন্যান্য নামের ক্ষেত্রে ভুল, অর্থাৎ ইংরেজি আরবিতে নাম পুরো স্লিংয়ে ভুল থাকে, তাদের ক্ষেত্রে তারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আমি আমার পাসপোর্ট অরিজিনাল, যদি অরিজিনাল পাসপোর্ট থাকে, অর্থাৎ যেই পাসপোর্ট ভিতরে ভিসা লাগছে ওই পাসপোর্ট আপনার হাতে থাকে, এবং ভ্যালিড পাসপোর্ট, দুইটা পাসপোর্ট লাগবে, যদি ওটার মেয়াদ থাকে গোট, যদি মেয়াদ না থাকে তাহলে ভ্যালিড অর্থাৎ নতুন পাসপোর্ট থাকবে, দুটো পাসপোর্ট দিয়ে তারপর হলো আপনার এই নাম
অর্থাৎ পাসপোর্টে সেম যেরকম ইংরেজি নামটা লেখা আছে সেম আরবি নাম আপনি করে নিতে পারবেন জাওয়াদ থেকে। যদি কফিল চায় তাহলে একেবারেই ফ্রি, যদি কফিল ছাড়া আপনি কোনো মোয়াজ্জেব দিয়ে করেন তাহলে তার একটা তাপ রয়েছে, তার একটা সার্ভিস ফি রয়েছে, সেই সার্ভিস ফি দিয়ে আপনি সেই কাজটা করে নিতে পারবেন। চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এই কাজগুলো করে থাকি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তারা মোহাম্মদ, অর্থাৎ আপনি যদি মুসলিম সন্তান হয়ে থাকেন, আপনি যদি মোহাম্মদ লেখার ইচ্ছা থাকে আপনার নামের আগে, তাহলে আপনি অবশ্যই ফুরাভাবে, হ্যাঁ অর্থাৎ সংক্ষেপে এমডি না লেখে ফুরা মোহাম্মদ শব্দটা আপনার জননিবন্ধনে, ভোটার আইডিতে, পাসপোর্টে লেখার চেষ্টা করবেন। তাহলে এখানে আসার পরে সেই আরবি আর মদ লেখা হবে না, মোহাম্মদ ফুরা ওখানে ইংরেজি থাকবে এবং আরবিতে ফুরা মিম হামিম দাল মোহাম্মদ থাকবে নামের আগে। প্রিয় দর্শক, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা রয়েছে, আপনাদের সন্তান যারা যারা রয়েছে, তাদের চেষ্টা করবেন পাসপোর্টগুলো বা জননিবন্ধন ভোটার আইডি কার্ডগুলো যেন সেম ওইভাবে সিস্টেমে আসে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।